কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে যদি ভোটারদের উপর গুলি চালায়, বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না। আমরা সতর্ক করছি বিজেপি কর্মীদের, সিআরপিএফ কে থেকে উস্কিয়ে মানুষের উপর গুলি চালানোর চেষ্টা করবে না। যদি এটা করে থাকেন তার দায়ভার আপনাদের নিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, 15 দিনের জন্য সিআরপিএফ মিলিটারি আসবে, 15 দিন পর তারা চলে যাবে, বাংলায় আমরা থাকব, পঞ্চায়েত থাকবে, সমিতি থাকবে, জেলা পরিষদ থাকবে, সরকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে। কেন্দ্রীয় বাহিনী যদি ভোটারদের উপর গুলি চালায়, বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না। আমরা সতর্ক করছি বিজেপি কর্মীদের, সিআরপিএফকে ডেকে মানুষের উপর গুলি চালানোর চেষ্টা করবেন না। যদি এটা করে থাকেন তার দায়ভার আপনাদের নিতে হবে। ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীকে জড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতির, তালডাংরার বিধায়ক তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর। সারেঙ্গা বাজারে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। আর এখানেই থেমে থাকেননি অরূপ চক্রবর্তী। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, এটা মনে রাখবেন, মাত্র 15 দিনের জন্য সিআরপিএফ মিলিটারি আসবে, 15 দিন পর তারা চলে যাবে, বাংলায় আমরাই থাকব, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার থাকবে, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি বলেন, গতবার ভোটের লাইনে দাঁড়ানো 4 জনকে উস্কানি দিয়ে মারা করিয়েছিলেন, এবার ওই ঘটনা ঘটলে মিলিটারি চলে গেলে জনরোষ আটকানো সম্ভব নয় বলে তিনি জানান। ওই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শান্তনু সিংহ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে নির্বোধ আখ্যা দিয়ে তিনি বলেন, বিএসএফ সীমান্ত পাহারায় রয়েছে, যে বিএসএফ দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় রত তাদের রাজনীতির মধ্যে টেনে এনে ছোট করা হচ্ছে, এমনকি জঙ্গলমহলের মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাসেরও পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। বাঁকুড়া থেকে দেবনাথ মোদক, News 10 বাংলা। বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন সিআরপিএফকে উস্কানি না দেওয়ার জন্য। আমরা এই কারণে দিলাম যে গতবার তারা উস্কানি দিয়ে 4 লোককে ভোটার লাইনে গুলি করে মারা করেছিল, সেই জন্য বলেছি ভাই এসব এর মধ্যে যাবে না, কারণ জনরোষ যদি পড়ে 15 দিন পর মিলিটারি ফিলিটারি চলে গেলে জনরোষ কিন্তু আমরাও আটকাতে পারবো না। বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন সিআরপিএফকে উস্কানি না দেওয়ার জন্য। আমরা এই কারণে দিলাম যে গতবার তারা উস্কানি দিয়ে 4 লোককে ভোটার লাইনে গুলি করে মারা করেছিল, সেই জন্য বলেছি ভাই এসব এর মধ্যে যাবে না, কারণ জনরোষ যদি পড়ে 15 দিন পর মিলিটারি ফিলিটারি চলে গেলে জনরোষ কিন্তু আমরাও আটকাতে পারবো না। দেখুন, তৃণমূলের যে লোকসভার প্রার্থী, ওনাকে, ওনার এই বক্তব্য শুনে ওনাকে আমি একজন নির্বোধ ভাবছি। উনি হয়তো জানেন না যে বিএসএফ সারা বছর ধরে সীমান্তে দেশকে রক্ষা করার জন্য ডিউটি করছে, আর সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। তাদের রাজনীতির মধ্যে টেনে এনে এইসব কথা বলা, তাদের ছোট করা, আর আমরা বিজেপি দেশের সেনাদের সবসময় সম্মান করি, আর এই জঙ্গলমহলের মানুষকে উনি যে কথা বলছেন যে 15 দিন এরা থাকবে, চলে গেলে আমরাই আছি, এটা অ্যাকচুয়ালি উনি জঙ্গলের মহলের মানুষকে ভয় দেখাচ্ছেন। তো এইভাবে ভয় দেখিয়ে ওনারা এখানে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে, কিন্তু এই এই লোকসভা ভোটে এই জঙ্গলমহলের মানুষ এর যোগ্য জবাব দেবে। শান্তনু সিংহ, বিজেপি জেলা যুব মোর্চার জিএস।